আগামী 21 মার্চ নির্বাচনী জনসভায় যোগ দিতে বাঁকুড়া সফরে আসছেন বিজেপির নেতা ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন তিনি তিলাবেদ্দা মাঠে এক সভায় যোগ দেবেন। জেলা বিজেপির পক্ষ থেকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বৃহস্পতিবার ওই মাঠে খুঁটি পুজোর মধ্য দিয়ে মঞ্চ তৈরির কাজ শুরু হলো। উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপির সহসভাপতি ও সাংসদ ডক্টর সুভাষ সরকার সহ জেলা বিজেপির শীর্ষ নেতৃত্ব। পরে ডক্টর সুভাষ সরকার এ বিষয়ে বলেন, বিশ্বের লোকপ্রিয় নেতা এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বাঁকুড়া শহরে আসছেন আগামী 21 মার্চ রবিবার তিলাবেদিয়ার মাঠে। আর তারই প্রস্তুতি চলছে, মঞ্চ তৈরি হচ্ছে, সমস্ত যারা আসবেন তাকে দেখার জন্য, তার কথা শোনার জন্য, তাদের মাথার উপরে ছায়া তৈরির জন্য শেড নির্মাণ হচ্ছে। আর এই বাঁকুড়া শহরে এসে উনি বাঁকুড়া জেলার 12টি বিধানসভায় এবং জঙ্গলমহলে যে বার্তা দিতে চেয়েছেন সেটা হচ্ছে সারা পশ্চিমবাংলায় ভয়মুক্ত, হিংসামুক্ত এবং ভ্রষ্টাচার মুক্ত আর স্বচ্ছ প্রশাসনের বিজেপির সরকার আগামী দিনে তৈরি হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো এখন হুইল চেয়ারেই বসে পড়েছেন, কাজেই তৃণমূল দল আর দাঁড়িয়েও থাকতে পারছেন না, এটাই হচ্ছে পরিস্থিতি। কাজেই 12টা বিধানসভায় উন্নয়ন এবং বিকাশকে হাতিয়ার করে আমরা 12টার 12টাতেই জিতবো, তো সেই বার্তাই যাবে 21 মার্চ বাঁকুড়ার এই তিলাবেদিয়া মাঠ থেকে। সুনন্দা রায়ের প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ।